ছিল এখন সে সনি ইউনিভার্সে আবার ফেরত চলে এবং সেই ওই যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটাই আমরা এখানেও দেখতে পাচ্ছি তো ওই লিঙ্কগুলো কিন্তু রেখে যেমন ট্রেলারটা শুরুই হচ্ছে ওরকম একটা জায়গা থেকে ওই ড্রেসটাই পরে আছে আর কি মেক্সিকোর মধ্যে তো সেটা আর কি ওইভাবে শুরু হচ্ছে তো এখানে বেসিক্যালি প্রথম যে সিনটা ট্রেলারের প্রথম সিনটা এবং সবচেয়ে লাস্টের সিনটা এই দুটো কিন্তু সবচেয়ে হাইলাইট লাস্টে ঘোড়াটা যখন ওই ভেনমটা পুরো ঘোড়াটাকে ইয়ে করে নেয় টেক ওভার করে নেয় এবং ঘোড়াটা দৌড়ায় ওই সিনটা ব্যাপক লাগে লাস্টে এবং প্রথম যে সিনটা ওখানে যেভাবে কমেডিটা নিয়ে এসছে ওটাও দেখবার মতো ছিল

তার এখানে কিন্তু মানে সেই সেই যে যে ডক্টর প্লে লিজার্ড হয়ে গেছিলেন তার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো সেটা এখানে রয়েছে এবং এছাড়া এখানে একটা অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু বেনামকে মারবার চেষ্টা করছে ধরবার চেষ্টা করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরও যথেষ্ট পাওয়ার রয়েছে তো তাদের সেটা থেকে বেনামের একটা থ্রেট আছে তার সাথে আরও একটা থ্রেট আছে ও বলছে যে আমার লোকেরা আমাকে খুঁজে নিয়েছে মানে একটা যে বেনামদের প্ল্যানেট আছে যেখান থেকে ওই সিম্বাইটটা এসেছিল তাদের একটা পুরো প্ল্যানেট আছে তো এখানে বি আমরা ওই প্ল্যানেট থেকে আসা আরও ওরকম সিম্বাইট দেখতে পাবো সেটাও কিন্তু এখানে হতে চলেছে এখানে মাল্টিপাল ইত্যাদি আমরা দেখতে পাবো নতুন নতুন কিছু ফর্মে দেখতে পাবো সেটা একটা মজাদার ব্যাপার হবে তো এটা একটা সেকেন্ড লেয়ারের থ্রেট আর তৃতীয় যে কনফ্লিক্টটা সেটা হচ্ছে আরেকটা ধরনের এ হয় এটা ওই মানে কি বলবো একটা টাইপের ক্রিচার হয় যারা কিন্তু এই যে যে সিম্বায়ারটা থাকে তাদেরকে খেতে পারে এইগুলো আর কি আমরা এতে কার্টুনে দেখেছিলাম তো একটা ওরকম সেটা দেখবেন একটা সিন এখানে রাখা হয়েছে যে প্লেনের উপরে এটি মানে আমাদের ভেনাম রয়েছে সে তাকে আর কি একজন খেতে আসছে একটা ক্রিচার তো ওই জায়গাটা এবং ভেনাম ওকে ভয় পাচ্ছে আপনি যদি ভালো করে শটটা দেখেন ওখানে ভেনাম ওকে ভয় পাচ্ছে তো মানে ওটা আর কি ওকেও খেয়ে নিতে পারে সিম্বারটাকে খেয়ে নিতে পারে তো এবার সেটারও রয়েছে তো থ্রি মানে এতগুলো ভিলেন্স কিন্তু এখানে থাকতে চলেছে একটা হিউম্যান অর্গানাইজেশন আছে নিজের লোকেরা আসছে আবার এই ক্রিচারটা রয়েছে তা এতগুলো রয়েছে এবং একটা জায়গায় কিন্তু একটা ইমোশনাল সিন ও টাইপের রাখা হয়েছে যেখানে কিন্তু এডি ব্রককে বেনাম বলছে এবার কিন্তু আমাদের সবকিছু শেষ করে দিতে হবে তো মাইড বি তারা এখানে এই পুরো ভেনামের ব্যাপারটাকে চ্যাপ্টারটাকে এন্ড করে দেবে হয়তো লাস্টে এই প্ল্যানেটটাকে আর্থকে বাঁচাবার জন্য ও নিজের প্ল্যানেটের এত সিম্বায়ট হয়তো চলেছে কারণ একটা শটে দেখবেন যে সব এরকম এইগুলো মিটিওরের মতো পড়ছে তো ওগুলো পৃথিবীতে বেশি চলে এলে হয়তো পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে তাই জন্য ভেনামকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে এরকম হয়তো এটা কোনো সিচুয়েশন আসবে তো এখানে হয়তো ইমোশনালেরও একটা জায়গা দেখতে পাবো এবং ওই মহিলাকেও দেখতে পাই অ্যাকচুয়ালি এটা দেখুন ভেনাম দা লাস্ট ডান্স এখানে অ্যাকচুয়ালি ডান্সের একটা শটও আছে ট্রেলারের মধ্যে যেটা আমার দারুণ লেগেছে যে ওই যে মহিলা যে যার দোকানে বারবার যায় এডিবরা ওই ভদ্র মহিলাকে আমরা এখানে দেখতে পাচ্ছি চাইনিজ মহিলাকে তার সাথে তার সাথে অনেকগুলো এলিমেন্টস রয়েছে কানেকশন রয়েছে যারা আর কি এই মানে কমিক বুক তারপরে কার্টুন ইত্যাদি এগুলো দেখে থাকে তাদের জন্য এই যে মাল্টিভার্সের কানেকশন ইত্যাদি যারা এই ধরুন পুরো এমসি ইউর সিনেমা সব ফলো করে এটার সাথে ওটার কোথায় কানেকশন তাদের জন্য এলিমেন্টস রয়েছে কমেডি তো রয়েছেই বললাম অ্যাকশনও থাকবে প্লাস এডি ব্লক বেনামের কেমিস্ট্রিটা দেখতে পাবো তার সাথে একটা ইমোশনাল জায়গাও ক্রিয়েট করবে কারণ এডি ব্লককে ছেড়ে যখন ও চলে যাবে যেহেতু এটা লাস্ট পার্ট তো সবই এটার মধ্যে থাকতে চলেছে মাসালা প্ল্যাটার আর কি রিলি লুকিং ফরওয়ার্ড আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা আমি হিন্দিতেও দেখেছি এবং হিন্দিতেও বেশ কমেডিটা বেশ ভালো খুলছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই